নড়াইল কালিয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ। মোহাম্মদ মামুন, খুলনা প্রতিনিধি। আজ 5 জানুয়ারি 2022 নড়াইল কালিয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক নড়াইল, প্রবীর কুমার রায়, পিপিএম বার, পুলিশ সুপার নড়াইল। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ফখরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, মোহাম্মদ অলিউল্লাহ, জেলা নির্বাচন অফিসার নড়াইল, মোহাম্মদ মিজানুর রহমান, এনএসআই উপপরিচালক, বিকাশ চন্দ্র দাস, জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নড়াইল, মোহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, সকল চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।